আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা যে কোনো ধরনের আর্থ্রাইটিস, এটা নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই। আপনারা অলরেডি অনেকেই জানেন, যখন এই আর্থ্রাইটিসটা শুরু হয়, একটা সময় সেই সুস্থ সবল মানুষটা আপনারা দেখেছেন এর আগে, যে একরকম প্রায় পঙ্গুর মতো হয়ে যায়। আজকেও আমাদের সাথে এখানে উপস্থিত আছেন সেটা আমাদের একজন বোন, যিনি দীর্ঘদিন যাবৎ রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে ভুগছিলেন। যখন থেকে সমস্যাটা শুরু হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টরের কাছে ছুটে গিয়েছেন, জীবন প্রায় বরাবর মতো প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। কোথাও শান্তি পেতেন না, না ঘুমিয়ে, না দিনের বেলা কাজ করে, কোনো অবস্থাতেই না। চিকিৎসার পর চিকিৎসা করেছেন, এমন কোনো চিকিৎসা নাই উনি করেননি, যে যখন যেখানে বলেছেন, যেখানে ভালো ডক্টর কবিরা যার নাম শুনেছেন সেখানে ছুটে গেছেন চিকিৎসার জন্য। বাট ভালো চিকিৎসা না পাওয়ার কারণে একরকম প্রায় প্যারালাইসের মতো হয়ে গিয়েছিলেন। ঘর থেকে বেরোতে পারতেন না, বিছানা থেকে উঠতে পারতেন না। বাট একটা সময় যখন উনি হঠাৎ করে ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের বিষয়ে জানতে পারেন, চলে আসেন স্যারের কাছে চিকিৎসার জন্য। এবং চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ এখন উনি সুস্থ আছেন এবং ভালো আছেন। ওনার সেই ভালো হয়ে ওঠার গল্পটাই আজকে আমরা একটু ওনার কাছ থেকে শুনব। আসেন দর্শক, আমাদের আজকের পেশেন্টের সাথে একটু পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। জি, আমার নাম সীমা আক্তার। বাসা কোথায় আপনার? কুমিল্লা। কুমিল্লা কোথায় এটা? কুমিল্লা থানা হচ্ছে বুড়িজান। আচ্ছা। তারপরে গ্রাম আপনার জরুন। আচ্ছা। আপনি তো একজন হাউস ওয়াইফ। জি। কয় সন্তান আপনার? আমার একটা সন্তান। এক সন্তান। আচ্ছা, আমরা জানি আপনি এত দূর থেকে এই ডিপিআরসি হসপিটাল এসেছিলেন চিকিৎসার জন্য ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে। জি। কি হয়েছিল আপনার? আমার রিউমাটয়েড আর্থ্রাইটিস ছিল, মানে আজ থেকে 3.5 বছর আগে যখন এই ব্যথা গুলো শুরু হলো, আমার প্রথম পা দিয়ে শুরু হলো। তারপর আমি ডক্টর দেখাই, ডক্টর দেখানে ডক্টরের পরীক্ষা নিরীক্ষা করলো, করার পরে মানে ওরা বলছে যে রিউমাটয়েড আর্থ্রাইটিস। তখন আমি 3-4 ডক্টর পাল্টাইলাম, ব্যথা কোনো মানে উপকার হচ্ছে না, বুঝতে পারতেছি না, ব্যথা বোঝাইতেছে না। তারপর আপনার বনজ ওষুধ খেলাম, কবিরাজের কাছে দেখাইলাম, মানে যে যেখানে বলছে সেখানে দেখিয়েছি, কোনো ইয়েছে না। তারপর অনুভূতি খাইলাম, অনুভূতি খাওয়ার পরে আবার ডক্টরের কাছে দেখাইলাম, না কিছুই বুঝি না। শেষ পর্যন্ত আমি মানে একরকম অচলের মতো চলে যাই। আচ্ছা। বিছানা কাজ করতে আমার অনেক কষ্ট হইত, আমার হাত পা গুলো মানে পঙ্গুত্বের মতন ছিল, কথা জানো অস্থির হতাম। তারপর অনেক কষ্ট হইত ওই এখনকার ব্যথা গুলা। এক সময় মানুষও বলতো যে আমি কোনোদিন আর সুস্থ হবো না, স্বাভাবিক জীবন আর ফিরে পাবো না। তখন নিজের কাছে অনেক কষ্ট লাগতো, মনে হয় আমি ঠিকই কোনোদিন আর স্বাভাবিক জীবন পাবো না। কিন্তু হঠাৎ করে 1 মাস আগে আপনার সাফল্য প্রদান ছাড়া ইউটিউব দেখি, দেখার পরে মানে আমার মধ্যে একটা আশা জাগে, একটা রয়ে যায় গেলে সুস্থ হবো ইনশাল্লাহ। আমি এখানে আসছি, আসার পরে চিকিৎসা নিলাম, নেওয়ার পরে এখন আমি ইনশাল্লাহ অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর বলেছেন বোন। বোন, আমরা একটু পিছন থেকে শুরু করে, আপনি বলেছেন যে গত 3-3.5 বছর ধরে আপনি আসলে এই রিউমাটয়েড আর্থ্রাইটিস যেটা সেটা আপনি বুঝতে পেরেছেন। তার আগে তো আপনি সুস্থ ছিলেন, স্বাভাবিক সব কাজকর্ম করতেন, সংসার পুরো একাই সামলাতেন, সবকিছু একা করতে পারতেন। আচ্ছা, হঠাৎ করে যখন ব্যথাটা বুঝতে শুরু করলেন যে আপনার প্রতিটা জয়েন্টে জয়েন্টে পেইন শুরু হচ্ছে, আপনি যেটা বলছেন প্রথম ব্যথাটা কোমর থেকে শুরু হয়েছে। যে কোমর থেকে বাম পা থেকে শুরু হয়। আচ্ছা, কোমর থেকে ব্যথাটা শুরু হয় বাম পায়ের দিকে, সেটা ছড়িয়ে পড়ে। গেলাম ডাক্তারবাবুর কাছে, পরীক্ষা করলো, পরীক্ষা করার পরে এক্স-রে করলো, এক্স-রে করে দেখে যে না আমার মানে অন্য কোনো সমস্যা, পায়ে কোনো সমস্যা বা অন্য কোনো সমস্যা নেই, অনেক ভালো আছে বলছে। তারপরে উনি বলছে যে হয়তো আপনার বাত। আচ্ছা, মানে এই প্রথম আসলে আপনি জানতে পারলেন? হ্যাঁ, বুঝতে পারলেন। বলছে এমনি অনুমানে বলছে যে আপনার বাত। তারপর আমি আরেক ডাক্তারের কাছে গেলাম, বরিশাল সদর হাসপাতালে। ওই ডাক্তারের দেখানোর পরে তারপরে ওই ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করলো, আপনার ডান হাত প্রথম আঙ্গুল দিয়ে শুরু হয়। এক বছর আমার একটা আঙ্গুল মানে ফুলা ছিল, মানে ব্যথা পেতাম। তখন ওই ডাক্তার এই আঙ্গুল থেকে ব্লাক নিছে, নেওয়ার পরে পরীক্ষা করলো, করার পর দেখে যে আমার রিউমাটয়েড আর্থ্রাইটিস। এখন আমার ঘাড় মানে সমস্ত শরীরে ছড়তে আছে রোগটা, ব্যথা আমার অনেক অস্থির। মানে প্রথম শুরু হলো কোমর থেকে, তারপরে পায়ে ছড়ানো, তারপরে দেখেন যে হাতে, ঘাড়ে, ঘাড়ে,
তারপর আমি ডাক্তারের কাছে চিকিৎসা নিলাম কিছু বুঝি না পেইনকিলার দেয় দিয়ে খাই ব্যথাগুলো তারপরে দমন করতে পারতেছে না মানে পেইনকিলার যতক্ষণ খাচ্ছেন এটা প্রভাব থাকছে ততক্ষণ ব্যথা কম মানে আবার পেইনকিলার খাওয়ার পর আমার ব্যথা মানে কমতেছে না আচ্ছা তখন আমি ডাক্তার পাল্টাইয়া আবার কুমিল্লা চলে গেলাম কুমিল্লা যাই আবার পরীক্ষা করলাম কুমিল্লা ডাক্তার বলছে কি আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস তো এই জায়গায় চিকিৎসা করলাম করার পরে কিছুই বুঝি না আরো যত দিন যাচ্ছে আরো খারাপ হতে কি যাচ্ছে ডাক্তার কাছে যাইতেছি আসতেছি ওষুধ খাইতেছি কিছুই বুঝি না ওই ডাক্তারে ইনজেকশন দিল পেইনকিলার দিল খাইতেছি ব্যথা কমতেছে না তখন আমি ওই জায়গা থেকে এক বছর মতন প্রায় চিকিৎসা করলাম কিছু বুঝি না আসা করলাম আসার পরে তারপর গেলাম হোমিওপ্যাথি হোমিওপ্যাথি খাওয়ার পরে কিছু বুঝি না ব্যথায় কমতেছে না আচ্ছা মানে আস্তে আস্তে দেখা গেছে আমার সমস্ত শরীরে যেতেছে ব্যথা জয়েন্টে প্রত্যেক জয়েন্ট গুলো হয়ে যেতেছে আচ্ছা ফুলতে স্যার ব্যথা অস্থির আমি পুরো শরীরের সব জায়গাগুলো জয়েন্ট গুলো ফুলে যাচ্ছে যখন আমি ভালো হইতেছি না তখন অনেকে বলতেছে নাইলে কোভিডস দেখাও আচ্ছা তারপরে গেলাম কবিরাজের কাছে কিছুই বুঝি না তারপরে এক বছর পরে খেলাম আপনার বনাজির ওষুধ বনাজির ওষুধ খাওয়ার পরও ব্যথা কমতেছে না আরো বাড়তেছে আরো বাড়তেছে তারপর আমি কবিরাজ আবার গেছে আরেক কবিরাজের কাছে তাও কিছু বুঝতে পারতেছি না তারপরে একটা সময় মানে আমি প্রায় অচলের মতন হয়ে গেলাম মানে বিছানা থেকে যে আপনি উঠবেন বিছানা থেকে উঠে বাথরুমে যাওয়া নিজের খাবার খাওয়া গোসল করা জামা কাপড় পাল্টানো অনেক কষ্ট হইতো কাপড় কাচা রইতে চিকাইতে মানে অনেক কষ্ট হইতো হাত দিয়ে কাজ করতে মানে জীবনটা অসম্ভব হয়ে গিয়েছিল তখন তখন আমার হাত পা অনেক ইয়ে গেছিল তারপরে লোকজন মানে এগুলো দেখা বলতেছে যে যে রোগ হয়েছে কোনোদিন ভালো হবে না ভালো হবে না এবং আরো বিভিন্ন ধরনের খারাপ কথাবার্তা বিভিন্ন কথাবার্তা বলতো নিজের মাঝে তো হয়তো মেরা যায় এটা অনেকের অনেকের ভিতরে এই জিনিসটা মনে হয় ব্যথাগুলো সহ্য করতে না পারি আবার লোকজন মানুষের কথা আরো বেশি কষ্ট কেউ আশাও দেয় না কেউ সান্ত্বনা দেয় না যে না আল্লাহ রূপ দিছে আল্লাহ ভালো করবো টেনশন করিস না কেউ কথা বলে না সবাই বলে কেন ভালো হবো না ভালো হবে না তারপর আমার নিজের কাছে কষ্ট লাগতো আমি মনে হয় কোনোদিন স্বাভাবিক জীবন ফিরে পাবো না তখন আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করতাম তারপরে এক মাস আগে আমি সফুল্লা স্যারের ইউটিউবে দেখি দেখার পরে যখন দেখি অনেক রোগী ভালো হইতেছে তারপর আসলাম আসার পরে স্যার আমাকে 10 দিনে ভর্তি দেখলো 10 দিন আমি ভর্তি ছিলাম একটু মাঝখানে ইন্টারাপ্ট করে যখন আপনি প্রথম ডিপিএসসি হসপিটালে আসেন অবস্থাটা কি ছিল আপনার তখন মানে ব্যথায় আমি অনেক ইয়েছিলাম একদম মরতেই পারছেন না পারলে আপনাকে হুইল চেয়ারে করে নিয়ে আসে কষ্ট হইতো হাঁটতে কাজ টাজ করতে অনেক মানে ইয়েছিলাম আমার হাত পা গুলো অনেক ফুলা ছিল ব্যথায় আমি অস্থির ছিলাম আপনি কি তখন নামাজ করতে পারতেন সিজদা দিয়ে মাটিতে নামাজ করতাম মানে চেয়ারে বসে বা ইশারায় বা বসে বসে যত তত বসে চেয়ারে বসে পড়তাম আচ্ছা মানে এক এক ব্যথা আমার এক এক অনেক কষ্ট দিছে ব্যথা গুলো তারপরে এই হসপিটালে আসার পরে যখন আমি 10 দিন চিকিৎসা নিতেছি আস্তে আস্তে মানে দেখতে সামান্য উন্নত হইতেছে যত দিন যাচ্ছে ডে বাই ডে আপনি ইমপ্রুভ করছে জি আর এখানকার নার্স স্টাফ আপু যারা মানে ওরাও অনেক ভালো সবসময় একটা সাহস দিয়ে আসে এবং দেখেছেন যে যত দিন যাচ্ছে যখন দেখছেন ইমপ্রুভ করছে আপনি নিজের মনের দিক থেকে আরো বেশি শক্তি পেয়েছেন শক্তি পাচ্ছি তারপরে ওনাদের আন্তরিকতা হিসাবে পাইছি ইনশাআল্লাহ আল্লাহ আমাকে এখন সুস্থ করে আলহামদুলিল্লাহ হচ্ছে অনেক ভালো আলহামদুলিল্লাহ আমার মনে হইতেছে যে আমি আবার আগের জীবন ফিরে পেয়েছি একটা নতুন জীবন জি যে মানুষটা একটা সময় মানে শান্তি লাগতেছে যে আল্লাহ আমাকে আগের জীবনটা ফিরে দিয়েছে আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমাকে সফুল্লাহ স্যারের উসিলা সুস্থ করছে আলহামদুলিল্লাহ আমি এই জায়গায় সামান্য মনের আশা পূরণ হয়েছে দোয়া করি স্যারের জন্য আল্লাহ উনাকে দীর্ঘজীবী করুন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য
24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।